গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে সকাল সকাল চপ মাখা দিয়ে স্টার্ট করছি। তো আজকে বাস পুজোর দিন, তো আমাদের সকালে আজকে চপ হচ্ছে, মা লুমাকে নিয়ে চপ করছে। ও তারপর দিন আর ব্লগটা কন্টিনিউ করিনি, যেহেতু কাজের চাপ ছিল। তো আজকে বাস পুজোর পরের দিনে আবার আমাদেরকে বর্ধমান যেতে হচ্ছে বাচ্চাটাকে দেখাতে, একবার চেক আপে করাতে। তো বাসে ওঠার পর দেখছি বৃষ্টি এসছে, আর বৃষ্টির সময় আমার না খুব ভাল লাগে। তো এই বর্ধমান পৌঁছে গেছি, তো দেখায় যাক ডাক্তার, দেখিয়ে কি বলে। ডাক্তার বলেছিলো যেহেতু এক সপ্তাহ পর আসতে, তাই যাচ্ছি। তো এখন দুটো ছেলে বেশ শান্ত হয়ে আছে, ছোটোটা ঘুমাচ্ছে আর বড়টা প্রাইভেট পড়ছে। তার জন্য ভাবলাম এডিটিংটা করে নিই, নাহলে তার করাই হবে না। তো এই যে সকাল হয়ে গিয়েছে, তারপরের দিনে সকালবেলায় ব্লগটা কদিন ধরেই কন্টিনিউ করছি। সকালে উঠে দেখছি চা করে নিয়েছি, বাবা আমি পিকু আর মা আমরা চারজনে চা খাচ্ছি। হ্যাঁ, আমি একটু মুড়ি খাই, মুড়ি একটু হলিস বিস্কুট নিয়ে বসে গেছি, আর ওরা শুধু চা খাচ্ছে। এও বাবার অফিসে বেরিয়ে যাচ্ছে, এরপরে রান্নাঘরে যাব, দেখি রান্নাঘরে কি হয়। কি রান্না হবে আজকে মা? আর এই যে ভদ্রলোক সকাল সকাল উঠে বসে আছে, আমাকে কোনো কিছু কাজ করতেই দিচ্ছে না। তাই মাকে আর আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে, তাই মাকে বললাম, মা তুমি একবার ধরো বাচ্চাটাকে, দেখি আমি একটু ডালটা সাঁতলে নিই, বাঁধাকপিটা একটু বসিয়ে দিই। তো ওই ডাল সাঁতলানো হয়ে গেছে, মানে সানলে নিলাম, তারপর এই যে বাঁধাকপিটা চাপাবো। তো তেল দিয়ে, কড়াইয়ে তেল দিয়েছি, মা বলে দিচ্ছে এভাবে করবি। আর আমিও জানি অবশ্য, কিছুদিন ধরে রান্না তো করছি, যতই হোক তেলে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেবো প্রথমে। তো আজকে প্রায় গ্রামটা প্রায় ফাঁকা, কারণ সবাই চলে গেছে, যতবার সবার বাড়িতে যা আত্মীয় স্বজন এসেছিলো সবাই চলে গেছে। আর বাড়িতে কুটুম আত্মীয় স্বজন থাকলে বেশ ভাল লাগে, আমাদের বাড়িতে সেইভাবে তেমন কেউ আসেনি এবছরে। এবছরে জাস্ট একটা পিসির ছেলে এসেছিলো, দাদা ভাই, তো সেটাতেই আমরা আনন্দ হয়েছিলাম। আর আজকে তো খুব টাফ, খাবার সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আর এই যে টমেটোটা দিচ্ছি, আর কিছুদিন ধরে চাটনি করা হয়নি, এই মাংস টক এসব করে করে চলে যাচ্ছে। আজকে হয়তো ভালোভাবে চাটনি করবো একবার, কালকে কিছুদিন বলতে দুদিনই চাটনি করা হয়নি, তাকেই মনে হচ্ছে যে বাপরে কতদিন চাটনি খাইনি আমরা। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা হয়েছে। এবার সন্ধ্যেবেলা তো ভালোই বৃষ্টি হলো, সকালবেলা তো রান্নার খুব চাপ থাকে, কারণ সবাই বেরিয়ে যায়, দাদা ভাই, বাবা, দিদি ভাই, পিকু, সবারই অফিস থাকে। শুধু বাড়িতে আমি আর দুটো বাচ্চার মা আমরা এই কদিন থাকি। এই বাঁধাকপিটা প্রায় কষাতে কষাতে একসঙ্গে তেল মশলা দিয়ে সব কষিয়ে দেবো। এই পটল ভাজা হয়ে গেছে, ডাল সাঁতলানো হয়ে গিয়েছে, আর ওদিকে ভেন্ডি ভাজবে, আর চচ্চড়ি সিটি মারা হয়ে গেছে। এরপর টমেটোর চাটনিটা আগে করে নিই, কারণ ওই খাবো খাবো করছে চাটনিটা। এই চাটনি চাপিয়ে দিয়ে তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা করলে বেশ খেতে ভাল লাগে। আর উপরগুলো তো কিছুই বাগানো হয়নি, উপরে পুরো অগোছালো হয়ে পড়ে আছে, এই দেখুন ওপরের কী অবস্থা। এরপর ওপর বাগাবো তারপরে, কারণ জামা কাপড়গুলো আগে মেলে নিই। আর এদিকে এসে পুজোর সময়ে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো রোদে দেওয়া হয়নি, তাই সমস্ত জামা কাপড় আজকে সবাই রোদে দিয়েছে। রোদে দেওয়ার পর কাপড়গুলো ঢোকাবো। আর এই যে মা চচ্চড়ির জন্য বড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে প্রথমে, আর মা না চচ্চড়িটা খুব ভালো রান্না করে, আর আমাদের সবারই ভালোও লাগে। আর এই যে পরে এলাম, কাপড়গুলো কুড়িয়ে নিয়ে যাই, রোদে দিয়েছিলাম সে কাপড়গুলো সব কুড়িয়ে রাখি গা। আর উপর যেমন অগোছালো হয়েছিল সেরকমভাবে অগোছালো হয়ে আছে, এখন নিচেকে যাই, পরে আবার এসে পরে গোজ করবো সব কিছু। তো বিকেলবেলায় হয়ে গেছে, এখন সেই কাপড়গুলো কুড়িয়ে রেখেছি, তারপরে আবার উপরে এলাম এতক্ষণে, এরপরে এতক্ষণে ভাঁজ করে এই যে ভরা হচ্ছে। তো ভিডিওটা কিছুদিন ধরেই কন্টিনিউ হচ্ছে, কারণ সেভাবে শ্যুট করার সময় হয়ে ওঠে নাই। তো আজকে এখন প্রায় বিকেল হয়ে গেছে, কাপড় যেগুলো বেরিয়েছিলো সেগুলো সব ভাঁজ টাঁজ করা হলো, আলমারিতে ভরা টরা হলো, কারণ অনেকগুলোই কাপড় বেরিয়ে গেছিলো। আর সেভাবে তো কাজ করা হয়ে উঠছিল না, কারণ মন মেজাজটা খারাপ ছিল, বাচ্চাটারও শরীর খারাপ হয়েছে, বাবারও শরীর খারাপ হয়েছে, তার জন্য
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমারও ভালো লাগবে, সাবস্ক্রাইব করলে আমার উৎসাহটা বাড়ে। তো আজকের মতন এখানেই শেষ করা হলো।